This is Symphony Z60. Hello everyone, Assalamualaikum, kamon achen shobai. Bortomane 10000 taka range jodi keu smartphone kinte chan tahole Symphony Z60 obosshoi ami recommend korbo. Keno boltechi ei range ei phone ta kintu bortomane king. আর এই রিভিউ দেখলে কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন সিম্ফনি Z60 মার্কেটে দুইটা ভেরিয়েন্ট পাবেন 3GB 9999 টাকা 4GB 10499 টাকা এই রেঞ্জে আপনাকে 90Hz রিফ্রেশ রেটের ফোন দিচ্ছে গেমিং প্রসেসর দিচ্ছে 52 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ দিচ্ছে 64 মেগাপিক্সেল স্টোরেজ এটা UFS 2.2 বক্স স্পিকার 5000mAh এর ব্যাটারি 2.5D কার্ভ গ্লাস প্রিমিয়াম ডিজাইন আরও থাকছে 18W ফাস্ট চার্জার ওয়েল সবকিছু মিলিয়ে এই ফোনটা ভালো মন্দ আমার কাছে হাজির তো প্রথমে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করব ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম সিম্ফনি লোগোটা যদি আমরা সরিয়ে দিই এই ফোনটা আপনারা গেস করলে 15-20,000 টাকা রেঞ্জের ফোনের মতনই আপনারা গেস করতে পারবেন কারণ আমার কাছে দেখতে তেমনই লাগছে পিছনে 2.5D কার্ভ প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে অ্যান্ড ওভারঅল দেখতেও খুব ভালো বাজারে এই ফোনটা কিন্তু 4 টাকায় পেয়ে যাবেন আমার হাতে কিন্তু স্কাই ব্লু কালারটা আছে যেটা খুবই প্রিমিয়াম প্রত্যেকটা কালে যথেষ্ট প্রিমিয়াম আমার কাছে লেগেছে অ্যান্ড 10,000 রেঞ্জে ব্যাক ডিজাইন অনেকে প্লাস্টিক দেয় এখানে কিন্তু গ্লাস ফিনিশ আমরা পাচ্ছি ওয়েল ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে পোর্শন বাটনে এখানে 3.5mm অডিও পোর্ট মাইক্রোফোন চার্জিং পোর্ট টাইপ সি অ্যান্ড বটম ফায়ার স্পিকার যেটা বক্স স্পিকার যেটা সাউন্ড কোয়ালিটি অলওয়েজ অনেক লাউড অনেক ভালো লাগে আর কি অ্যান্ড ডান পাশে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাচ্ছি এটা পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকারটাও আমরা দেখতে পাচ্ছি যেটা ইজি রিচ করা যায় অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি সিস্টেমটা খুবই ফাস্ট কোনো রকম ল্যাক দেখতেছে না ইজিলি ইউজ করা যাচ্ছিল অ্যান্ড আনলকও ঠিকঠাক মতো হচ্ছিল উপরে দেখছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন যেটা এই রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট আমি ফিচার আমি বলবো যেটা অনেকেই দেয় না অ্যান্ড সিম ট্রেনে এখানে দুই সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড আমরা ব্যবহার করতে পারবো অ্যান্ড ডিসপ্লে সেকশনে এখানে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চি এইচডি প্লাস রেজুলেশনের 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে যেটা কিনা এই রেঞ্জে আমরা কিন্তু এখন বাজারে দেখতে পাচ্ছি না 60Hz দেখতে পাচ্ছি যেখানে সিম্ফনি 90Hz রিফ্রেশ রেট দিচ্ছে ইনসেল টেকনোলজি 2.5D কার্ভ গ্লাস অ্যান্ড আইপিএস টেকনোলজি তো অবশ্যই অ্যান্ড এখানে অ্যাসপেক্ট রেশিও 20:9 অ্যান্ড ইনসেল টেকনোলজি হওয়ার কারণে কিন্তু কালারটা অনেকটা ডিপ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড এখানে আমরা ডিসপ্লে পিপিআই পেয়েছি 269 যেটা আমি বলবো এইচডি প্লাস অনুযায়ী ঠিকঠাক আছে বাজেটও দেখতে হবে ফুল এইচডি প্লাস হলে আরেকটু ভালো হতো বাট এই রেঞ্জে আমরা খুব ভালো একটি ফিচারের ডিসপ্লে পাচ্ছি আর 5V ক্যামেরা কাট অফ তো অবশ্যই আছে যেটা কিন্তু এই রেঞ্জে আমরা ওয়াটার ড্রপ দেখতে পাচ্ছি বাট সিম্ফনি যে কীভাবে এটাকে 5V নিয়ে আসলো আমি অবাক হয়ে গেছি তো 10,000 টাকা যারা বাজেট করবেন অবশ্যই এই ফোনটা নেবেন কোনো রকম চিন্তাভাবনা না করে আপনারা নিতে পারেন কেননা এটা ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে রেগুলার এই ফোনটা ব্যবহার করেছি টাচ রেসপন্স নিয়ে কোনো রকম সমস্যা ছিল না ইউআই যথেষ্ট কাস্টমাইজ করেছে ইউআইতে সিম্ফনি অনেকটা ফোর্স করতেছে মানে ইউআই দেখতেছে ব্যাপারটা আগে কিন্তু স্টক অ্যান্ড্রয়েড ছিল ডিরেক্টলি দিয়ে দিত এখন কিন্তু কাস্টমাইজ করতেছে যেটা আপনারা দেখতে পারবেন ইউজ করলেই বুঝতে পারবেন এখানে গেমিং বুস্টও আপনারা ব্যবহার করতে পারবেন কেননা নর্মালি স্টক অ্যান্ড্রয়েডে গেমিং বুস্ট দেওয়া হয় না সিম্ফনি কিন্তু গেমিংয়ের ক্ষেত্রেও খুব ভালোভাবে কাজ করতেছে এখানে আমরা র্যাম পাচ্ছি দুইটা 3GB 4GB যেহেতু আমার এডিশনটা ছিল 4GB আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনারা 10,499 টাকা দিয়ে 4GB এডিশনটাই অবশ্যই নেবেন যেখানে 64GB স্টোরেজ থাকছে যেটা স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 যেটা রি ডিসপ্লে যথেষ্ট আমরা ভালো পাচ্ছি প্রসেসর সেকশনে এখানে আমরা UNiSoc T606 যেটা একটি অক্টাকোর প্রসেসর যেটা 1.6GHz প্রসেসর আর এইখানে যে প্রসেসরটা ব্যবহার করেছে এই রেঞ্জে আমরা এই প্রসেসরটা দেখে অবাক হয়েছি কেননা 15-16,000-18,000 টাকা ফোনে আমরা UNiSoc T606 প্রসেসরটা দেখতে পাচ্ছি যেটা কিনা 12nm বিল্টের অ্যান্ড কোটেক্স A75 বড় দুইটা কোর দেওয়া আছে আর গেমিংয়ের জন্য এটা খুবই ভালো অপটোমাইজ আমি বলবো অ্যান্ড এখানে আমরা এনতুদ বেঞ্চমার্ক আমরা পাচ্ছি 1,82,000-এর মতন যেটা খুব ভালো স্কোর আর নর্মালি রিড স্পিড রাইড স্পিডও যথেষ্ট আমরা ভালো পাচ্ছি অ্যান্ড সিম্ফনি কিন্তু এই ফোনটাতে গেমিং স্পেস দেওয়া হয়েছে মানে গেমিং খেলার জন্য আপনার এক্সট্রা একটা বুস্ট পাবেন গেমিং টার্বোটা যেটা কিনা এর আগে আমরা ফোনগুলোতে দেখিনি মানে এই ফোনটা কিন্তু যেমন ডিজাইন করেছে তেমন ডিসপ্লে দিয়েছে 5V ডিসপ্লে ক্যামেরা কাট অফ যেটা আমাদের নিড থাকে অ্যান্ড তেমন গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো দিয়েছে ব্যাটারি সেকশন যথেষ্ট ভালো অ্যান্ড গেমিং প্রসেসরটা যেহেতু দিয়েছে এখানে আমরা জিপিইউ হিসেবে থাকছি জিপিইউর স্পিড আমরা 650MHz পাচ্ছি যেটা খুব ভালো একটি স্কোর অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন গেমিং স্মুথনেসটা খুব ভালো কোনো রকম ল্যাগ আমি পাচ্ছিলাম না 2D 3D হাই গেমগুলো আমি এখানে ইউজ করতে পারছিলাম পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি মানে এক কথায় আমি বলবো যারা 10-11,000 টাকা বাজেট নিয়ে বসে আছেন তারা আমি বলবো এই ফোনটা গেমিংয়ের জন্য আপনারা খুবই ভালোভাবে নিতে পারবেন স্মার্ট ইউজের জন্য নিতে পারবেন ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট আমরা ভালো পেয়েছি অ্যান্ড ওভারঅল 90Hz রিফ্রেশ রেটের ফোন মানে ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে পাবজি আমরা হাই গ্রাফিক্সে খেলতে পারবো এইচডি ফ্রেম রেট আমরা ইউজ করতে পারছি মানে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেট আমরা গেম প্লে করতে পারবো এছাড়া কোনো সাপোর্ট করছিল না অ্যান্ড যথেষ্ট ভালো ছিল কালারটা এইচডি প্লাস অনুযায়ী যথেষ্ট
ক্লিয়ার ছিল, স্মুথ ছিল, কোনো রকম ল্যাগ আমি দেখিনি, ফ্রেম ড্রপ ইস্যু তেমন ছিল না, ঠিকঠাক মতন গেম প্লে করা যাচ্ছিল। এন্ড ওভারঅল আমি বলবো এই ফোনটা দিয়ে আপনার গেমিংয়ে খুব ভালোভাবে গেম প্লে করতে পারবেন, কোনো রকম লং লাস্টিং ইউজে কোনো রকম সমস্যা আপনারা দেখবেন না, হিটিং ইস্যু তেমন ছিল না। আপনার টানা 2 ঘন্টা প্লে করার পর আপনার ব্যাটারির পারফরমেন্স 15-18% মতন ড্রেন করছিল, এটা ইউজের উপর। বর্তমানে যে গরমে কিন্তু ব্যাটারির ড্রেনটা খুব দ্রুত করে, ঠান্ডা পজিশনে কিন্তু ব্যাটারিটা খুব দ্রুত ড্রেন করে না, তো সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু ব্যাটারি ড্রেনটা যথেষ্ট আমি বলবো অ্যাভারেজ ছিল। অ্যান্ড এছাড়াও দ্রুত চার্জ হওয়ার জন্য 18W ফাস্ট চার্জার ইনবক্স দেওয়া আছে, টাইপ সি পোর্ট দেওয়া আছে, ওরা ধরে আপনারা ইউজ করতে পারবেন। আর 2 ঘন্টার ভিতর ফুল চার্জ হয়ে যাচ্ছিল, 0-100% মতন একটু সময় লাগছিল, 2 ঘন্টা প্লাস আর কি, অ্যান্ড ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। ক্যামেরা সেকশন, এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি, মেন ক্যামেরা ছিল 52 মেগাপিক্সেল USD প্লাস, অ্যান্ড 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স ছিল যার অ্যাপারচার 2.0, অ্যান্ড এতে AI মোডটা আছে, পোর্ট্রেট মোড আছে, ওয়াটার মোড আছে, নাইট মোড, মোশন মোড ইত্যাদি আরও ফিচার আপনি পেয়ে যাবেন এখানে। 52 মেগাপিক্সেল আলাদা অপশন আছে, ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা ফুল HD প্লাসে 30fps, এক্সট্রা প্রো মোড আছে, কিউআর কোড স্ক্যানার আছে, ইত্যাদি অনেক ফিচার। অ্যান্ড সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, ডিসপ্লে ফ্ল্যাশ অবশ্যই ইউজ করতে পারবেন, নোটিফিকেশন LED লাইট থাকছে না। অ্যান্ড ক্যামেরা কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, 52 মেগাপিক্সেলের পিকচার কোয়ালিটিগুলো যথেষ্ট ডিটেলফুল, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিকচারের ডাইনামিক রেঞ্জ, কালার কন্ট্রাস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট কিছু সময় কিন্তু ডাইনামিক রেঞ্জটা খুব কম মানে ধরতে পারে, AIটা আরেকটু আপডেট হলে ভালো হতো, মানে ক্যামেরা সেকশনে আপডেট হলে খেলতে পারবে ভালো। সো সব কিছু মিলে আমার কাছে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, এই রেঞ্জে অ্যাভারেজ ছিল, আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল। যাই হোক, আপনারা ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সেলফি দিয়েছিল 8 মেগাপিক্সেল যে অ্যাপারচার 2.2, অ্যান্ড ডিসপ্লে ফ্ল্যাশ ইউজ করা যায়, সেলফিতে আপনার 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড সেলফি ক্যামেরা পিকচার কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো ছিল, পোর্ট্রেট মোডে রেজোলিউশনও মোটামুটি আমি বলবো ঠিকঠাক ছিল, অ্যান্ড আমার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাইট কন্ডিশন পেলে কিন্তু আপনার পিকচার কোয়ালিটিগুলো বেশ চমৎকার পাবেন, অ্যান্ড পোর্ট্রেটে কিছু ইফেক্ট আপনারা ইউজ করতে পারবেন, তো সেগুলো আপনারা ইউজ করলে কিন্তু ভালো পিকচার স্যাম্পল আপনারা পেয়ে যাবেন। তো পিকচার স্যাম্পলগুলো আপনারা দেখেছেন, আপনারা বলতে পারেন আপনাদের মতামত কি, ভালো লাগলে অবশ্যই ফোনটা পারচেস করবেন। ওয়েল, ব্যাটারি সেকশন এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, বক্সে 18W ফাস্ট চার্জার দেওয়া আছে, অ্যান্ড 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড আছে, আপনাদের আদার যদি কোনো চার্জার থাকে সেটা দিয়ে ইউজ করতে পারবেন, খুব দ্রুত চার্জ হয়ে যায়। OTG সুবিধা পাচ্ছেন, স্ক্রিন কাস্টের সুবিধা পাচ্ছেন, স্ক্রিন রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন, অ্যান্ড OTG আপডেটগুলো রেগুলার পেয়ে যাবেন, অ্যান্ড খুবই স্মার্ট একটি ফোন। বাট বক্সের ভিতরে আপনি হেডফোন পাচ্ছেন, কোনো ব্যাক কভার থাকছে না, সিম্ফনিকে রিকোয়েস্ট করবো যে একটা ব্যাক কভার দিয়ে দিলে আরেকটু ভালো হয়। অ্যান্ড এই যে প্রিমিয়াম ডিজাইনটা, নর্মালি আপনার এই ফোনটা আমি একটু অবাক হয়েছি যখন এই ফোনটার প্রাইস জানতে পেরেছি, অ্যান্ড ডিজাইন অনুযায়ী এই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ওভারঅল কনফিগারেশন যে এই ফোনটা কিন্তু প্রাইসটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট এখনকার পর্যন্ত আপনারা পারচেস করতে পারেন। অ্যান্ড এগুলো ইউজে তেমন কোনো ইস্যু থাকবে না, কল কোয়ালিটি আমি খুব ভালো পেয়েছি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আমরা সুবিধা পাচ্ছি, ডুয়েল সিম 4G ইউজ করতে পারবেন, এছাড়া আপনার ডার্ক মোডের সুবিধা পাচ্ছেন, কিছু কাস্টমাইজ সুবিধা আপনারা পেয়ে যাবেন, গেমিং ফোর্স পেয়ে যাচ্ছেন, ওভারঅল আপনারা আপনাদের নিড অনুযায়ী যা যা দরকার ঠিকই মতন পেয়ে যাচ্ছেন আর কি। সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্পেটও যথেষ্ট ভালো, ফেস আনলকের সুবিধাও যথেষ্ট ভালো ছিল, কোনো রকম ঢিলে আমি লক্ষ্য করিনি। ওভারঅল আপনারা 9999 টাকা যদি 3GB এডিশনটা নেন, আর 500 টাকা বাড়িয়ে অবশ্যই আমি বলবো 4/64 এডিশনটা নেওয়ার জন্য। সো আমার রিকমেন্ড থাকবে 10,000 টাকা 11,000 টাকা রেঞ্জে যারা ফোন কিনবেন, সিম্ফনি Z60টা অবশ্যই আপনারা নজরে রাখতে পারেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।